দর্শকদের মধ্যে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। দিনের গুরুত্বপূর্ণ খবর ঘটনাগুলো এই মাঝরাতের আয়োজনে মধ্যরাতের আয়োজনে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আমন্ত্রিত অতিথি যারা থাকেন তারা তাদের মূল্যবান মতামত জানান, খবর সম্পর্কে বিভিন্ন তাগিদ দেন। আজ আমাদের সঙ্গে দুজন এই মুহূর্তে অতিথি আছেন। দর্শক শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করি। আমাদের সঙ্গে আছেন শোভা সিংহ রায়, সম্পাদক বাংলা বিচিত্র, একই সঙ্গে দিনের রাজনীতি বিশ্লেষক। আছেন ডাক্তার মোস্তাক হোসেন, উপদেষ্টা আইডিসিআর। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর এই নিয়মিত মধ্যরাতের আয়োজনে নিউজ রুম সংলাপ অনুষ্ঠানে। আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই নিশ্চয়ই যোগ দেবেন ডক্টর হাফিজ রহমান কার্জন, অধ্যাপনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অল্প সময়ের মধ্যে আমরা নিশ্চয়ই তাকেও পাবো। আমরা আলোচনায় যেতে চাই, কয়েকটি প্রধান খবর দর্শকদের একটু জানাতে চাই। পদ্মা সেতুর পিলারে আবারও ধাক্কা দিয়েছে ফেরি, যেটি গত 25 দিনের মধ্যে চতুর্থবারের মতো। এ নিয়ে প্রকল্প সংশ্লিষ্টরাও বেশ চিন্তিত, একই সঙ্গে সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন বিশেষ করে দুই মন্ত্রী আজ পদ্মা সেতু পরিদর্শনে গিয়েছিলেন ঘটনাস্থলে। সেখানে তারা এক বলেছেন যে পেছনে কোনো রকম ষড়যন্ত্র আছে কিনা সেটি তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন। একই সঙ্গে যারা অবহেলা করেছেন তাদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এর আগেও এরকম কমিটি হয়েছে, তদন্ত চলছে, কিন্তু আমরা দেখছি যে একের পর এক এরকম দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। এই বিষয়ে আমরা আলোচনা করতে চাই। টিকার কার্যক্রম চলছে, আজ চীনের সিনোফার্মের আরও চীনের পক্ষ থেকে 10 লাখ টিকা উপহারের টিকা দেশে পৌঁছেছে। এক মাসের মধ্যে বলা হচ্ছে আরও 50 লাখ টিকা আসবে। টিকার ব্যবস্থাপনা নিয়ে আমরা কথা বলতে চাই। এই দুটি মূল বিষয়। আর একটি বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে শিক্ষা। শিক্ষার জায়গাটায় আসলেই কতটা এগোচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান খোলার জায়গাটায় টিকার রোডম্যাপ কী, সে বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। শোভা সিংহ রায়, শুরু করতেই আজকের যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে, গত 25 দিনের মধ্যে চতুর্থবারের মতো পদ্মা সেতুর পিলারে ধাক্কা লাগলো, আপনার একটু পর্যবেক্ষণ জানতে চাই। এটি কি মানে একজন নাগরিক হিসেবে, পর্যবেক্ষক হিসেবে কি মনে হচ্ছে, যে মানে কোনো রকম স্বাভাবিক ঘটনা বলে মনে হয় কিনা? যেটি বলা হচ্ছে যে প্রবল স্রোতের কারণে কঠিন হচ্ছে পদ্মা সেতুর এই জায়গাটা পার হওয়া, ঘটনা কি আসলেই সেরকম নাকি অন্য কোনো কিছু দেখেন, আপনার পর্যবেক্ষণ কি বলে? আপনার সুস্বাস্থ্য কামনা করছি, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। 45 দিনে 6 বার ফেরি সেতু, এই ফেরির ধাক্কা লাগলো অন্তত 3টি পিলারে, 10 নম্বর, 11 নম্বর, 17 নম্বর পিলারে। যদিও 10,000 টনের যে ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিং যে ক্ষমতা রয়েছে সেখানে, এই জাহাজ এই ফেরির ধাক্কায় ক্ষতির সম্ভাবনা নাই বললেই চলে। কিন্তু আমাদেরকে ভাবিয়ে তোলে কারণে যে এই অতি মহামারীকালে আমরা কিন্তু অনেক বিষয়ই আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক জায়গায় দুর্বলতা রয়েছে, ব্যবস্থাপনার দুর্বলতা রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে যে সমস্ত পুরোনো ফেরিগুলো চালানো হয়েছিল আমরা বুঝতে পারিনি, আমরা আগে জানিনি, এই বিষয়গুলো আমরা কিন্তু বলছি, কিন্তু বিষয়টা আমাদেরকে ভাবিয়ে তোলে। আরেকটি বিষয় হচ্ছে পদ্মা সেতু নিয়ে তো কম ষড়যন্ত্র হয়নি, এবং আপনি জানেন যে দেশের ভিতরে এবং আন্তর্জাতিক ভাবে চক্রান্তের জাল কতদূর বিস্তৃত হয়েছিল, এবং পদ্মা সেতু নিয়ে আমার একটা বইও আছে। আমি মনে করি যে আমাদের সরকারের এই বিষয়টা নিয়ে নজর দেওয়া খুব বেশি প্রয়োজন, আর অন্তঘাত তো বাংলাদেশের ভিতরে হওয়াটাও অস্বাভাবিক কিছু না। অনেকগুলো ঘটনার উদাহরণ আমি দিতে পারবো, সেদিকে না যেই বলি, আমাদের যে ফেরিগুলো ইঞ্জিনগুলো অনেক দুর্বল হয়ে গেছে, এবং যে কারণে স্রোতের টানে, কেননা ওই জায়গাটায় বিশেষ করে পিলারের আশপাশে যে স্রোতের ঢেউ তৈরি হয় সেই ঢেউ তারা ইঞ্জিনের সেই সক্ষমতা নেই তাকে ধরে রাখবার, ওখানে যে ধাক্কা দিয়ে দেয় এটা বলে হচ্ছে বিজ্ঞান। কিন্তু তারপরও আমাদের সতর্ক থাকতে হবে, কেননা এই আমাদের প্রাণের সেতু পদ্মা সেতু, এই আমাদের যে অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের সক্ষমতা জানান যে দেওয়া গেছে পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে, সেই নির্মাণ প্রায় শেষ পর্যায়ে,
অনেকে তো বলেছিলেন যে পদ্মা সেতু সুভাষ সিংহ, যেটি আমি একটু জানতে চাই, যেটি হচ্ছে যে পদ্মা সেতুর প্রকল্প পরিচালক যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে তারা বিআইডব্লিউসিটিসির যে সুপারিশ সেরকম নির্দেশনা মেনেই সেরকম দূরত্ব রেখেই পিলারগুলো দেওয়া হয়েছে, যাতে করে নৌযান যেতে খুব বেশি অসুবিধা না হয়। এবং আপনি জানেন যে পিলারগুলো তো ছিলই, অনেকদিন ধরেই এরকম পিলার নদীর মধ্যে আছে, এবং এর আগের যে বর্ষা গেল সে সময়ও তীব্র স্রোত ছিল, তো সে সময় তো আমরা এরকম দুর্ঘটনা খুব বেশি দেখিনি। এখন কেন মনে হয় যে এটি মানে আসলেই স্বাভাবিক ঘটনা বলে মনে হচ্ছে কিনা, একেবারে যদি সংক্ষেপে জায়গাটা একটু বলেন স্পেসিফিক। আমি আমি কোনো কিছু ষড়যন্ত্র প্রমাণিত হওয়ার আগে কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু এই দশকাতে নিয়ে ষড়যন্ত্র তো কম হয়নি। আর আপনি যেটা বলছেন সেটা যেমন উপস্থাপন করা যায়, এটাও কিন্তু বিষয় যে আমাদের ফেরিগুলো অনেক দিনের ফেরি, পুরনো ফেরি, ইঞ্জিন গুলো দুর্বল হয়ে গেছে। আর যখন এইবার যেহেতু স্রোতের প্রবাহটা খুব বেশি এবং নদীর গভীরতা বেড়েছে পানির উচ্চতার কারণে, স্বাভাবিক কারণে এই বিষয়গুলো আমাদের চোখে এসে লেগেছে এবং আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা ডক্টর হাফিজুর রহমান কার্জন এর মধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, অধ্যাপনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ডক্টর হাফিজুর রহমান কার্জন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই মধ্যরাতের আয়োজন নিউজরুম সংলাপে। আমি একটু যে প্রসঙ্গে কথা বলছিলাম এই প্রসঙ্গে একটু আপনার মতামত চাই। খুবই দুর্ভাগ্যজনক অবশ্যই, যদিও যেটি বলা হচ্ছে যে 4000 টনের বেশি ক্ষমতা সম্পন্ন যদি নৌযান ধাক্কা লাগে সেক্ষেত্রে পিলারগুলো ক্ষতিগ্রস্ত হয় পদ্মা সেতুর, এগুলো মাথায় রেখেই যে ছোটোখাটো দুর্ঘটনা যে ঘটবে সেরকম বিষয়গুলো মাথায় রেখেই পিলারগুলো সেরকম করেই আসলে পিলার রোড বানানো হয়েছে। তারপরেও একটু আপনার পর্যবেক্ষণ জানতে চাই, আজকে মন্ত্রী দুজন মন্ত্রী গিয়েছিলেন সেখানে, তারা যেটি বলছেন যে অবহেলার কারণে যারা আছেন দায়ী তাদের ব্যবস্থা নেওয়া হবে, একই সঙ্গে ষড়যন্ত্র আছে কিনা সেটিও খতিয়ে দেখা হবে। আপনার পর্যবেক্ষণ কি বলে, স্বাভাবিক ঘটনা কিনা? ধন্যবাদ, আমাকে শোনা যাচ্ছে? জি জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি প্রথমেই বিনয়ের সাথে যেটা বলবো যে আমি আসলে ডক্টর নই, অধ্যাপনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। জি, এই ভুলটা অনেকেই করে, আপনারা এটা করবেন না। হ্যাঁ, আমি অধ্যাপক, জি জি, পড়াশোনা গবেষণা করতে পছন্দ করি। আচ্ছা, আমার যেটি মনে হয় যে আপনার, আমি একটু আগে থেকে শুরু করি যে যমুনা সেতু যখন হয়, মানে বাংলাদেশটা তো আমরা 1971 সালে বঙ্গবন্ধু স্বাধীন করার পরে, এবং আমি শোকের মাসে প্রথমেই বিনম্র শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। কারণ যে কথাটি আসলে আমাদের উপলব্ধি করার বিষয় সেটা হচ্ছে যে আপনার হাজার বছরের ইতিহাসে আমাদের এই পূর্ববঙ্গে কোনো স্বাধীন রাষ্ট্র ছিল, সেটা বঙ্গবন্ধুর মতো একটা, মানে একজন কিংবদন্তির নেতা যার অন্তর্দৃষ্টি, যার সাহস, যার দূরদৃষ্টি, সেটার জন্য কিন্তু আমরা একটা রাষ্ট্র পেয়েছি। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এবং একটা সময় আমাদের বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ করে তার নেতৃত্বে স্বাধীন হওয়ার পরে, মানে মার্কিন যে আপনার ফরেন সেক্রেটারি কিংবা পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার, তিনি কিন্তু বলেছিলেন বটমলেস বাস্কেট। হ্যাঁ, এবং বঙ্গবন্ধু আক্ষেপ করে বলেছিলেন যে সবাই সবাই সোনার খনি পায়, কত কিছু পায়, আমি পেয়েছি চোরের খনি। এবং একটা সময় কিন্তু আমরা, মানে নিজেরাও বাংলাদেশকে আমরা হেয় প্রতিপন্ন করতাম, এবং আমরা যারা বিদেশে যাই সেখানে যদি কোনো ফরেনার জিজ্ঞেস করতো হোয়ার আর ইউ ফ্রম, তখন আমাদের বলতে হতো যে বাংলাদেশ, তখন তারা অবাক বিস্ময়ে চেয়ে থাকতো বাংলাদেশ আবার কোথায়, তখন আমরা বলতাম যে বিসাইড ইন্ডিয়া। যে এখন কিন্তু বাংলাদেশের ওই অবস্থাটা নাই, আপনি কিন্তু বাংলাদেশের অনেক কিছুতে এমন ব্র্যান্ডিং হয়েছে যে আপনি বাংলাদেশ তার নিজের যোগ্যতায়, নিজের যে সক্রিয়তায় সে মাথা উঁচু করে পৃথিবীতে পরিচিত হয়, এটা কিন্তু বাস্তব। এবং এই যে অবকাঠামোর বিষয়, আমরা যদি উন্নয়নের দিকে যেতে চাই তাহলে আমাদের শুধুমাত্র ছোটোখাটো অবকাঠামো না, অনেক বড় অবকাঠামো লাগবে। এবং তার যে সুদূরপ্রসার ইম্প্যাক্ট, মানে আমি এই বিষয়ের বিশেষজ্ঞ না, আপনি যে বিষয়ে প্রশ্ন করেছেন, একজন সচেতন নাগরিক হিসেবে আমার মনে হয় যে আপনি দেখেন যমুনা সেতু যখন হয়েছে, আপনি তার আগে কিন্তু উত্তরবঙ্গে একটা মঙ্গা হতো, মঙ্গা দুর্ভিক্ষ, এবং উত্তর উত্তর উত্তরবঙ্গের যে জনপদের যে মানুষ তারা কিন্তু বলা হতো যে তারা খুব দরিদ্র এবং তারা অনেক সময় না খেতে পেয়ে মারাও যেত। সেই যমুনা সেতুর মধ্য দিয়ে বাংলাদেশের সাথে পুরো, মানে এই দেশ ঢাকা সহ এই অঞ্চলের সাথে যে কানেক্টিভিটি হয়েছে, আপনি দেখেন যে পুরো একটা জনপদে 5-6-7টা জেলা সেখানে কিন্তু মঙ্গা নাই। জি, আমি আমি একটু স্পেসিফিক্যালি জিজ্ঞেস জানতে চাই হাফিজুর রহমান কার্জন, সেটি হচ্ছে যে ধরেন এই যে ছোটোখাটো দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে এখন যে ফিটনেসবিহীন নৌযানের কথা বলা হচ্ছে, বলা হচ্ছে যে এই রুটে যারা নৌযান চালান বিশেষ করে চালক, তাদের বিশেষ প্রশিক্ষণ দরকার যাতে করে এরকম দুর্ঘটনা না ঘটে, এগুলো আরও আগে করা দরকার ছিল বলে মনে করেন কিনা? কারণ এটি তো মানে অনেক স্বপ্নে লালিত পদ্মা সেতু। জি,
আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে পুরো বাংলাদেশটাকে তো একবারে আমরা মানে সিঙ্গাপুর কিংবা ইয়ে করে ফেলতে পারবো না, তাই না? আমরা একটা একটা করে ধরো এগোচ্ছি। ধরেন হাতির ঝিলে গেলে কিন্তু আপনার ভালো লাগে, হ্যাঁ, হাতির ঝিলের মতো কোনো কিছু কিন্তু আমরা মানে ঢাকা শহরে হাতির ঝিলের মতো কোনো কিছু কিন্তু আমরা চিন্তা করতে পারতাম না। এবং আপনার যে সর্বনাশটা হয়েছে, যে ঢাকা শহরে একসময় অনেক খাল ছিল, অনেক সেইটাকে আপনি প্ল্যান করে যদি করতেন তাহলে পরে আপনার ভ্যানিস অফ ইস্ট হতে পারতো ঢাকা, হ্যাঁ। এখন আপনাকে বুঝতে হবে যে পদ্মা সেতু আপনি দেখেন, পদ্মা সেতুর ওপারে ফরিদপুরকে কেন্দ্র করে আমি দেখেছি যে ওখানে যে আপনার সুন্দর অবকাঠামোটা হয়েছে ছবিতে দেখেছি, একদম আপনি বুঝতে পারবেন না যে এটা কোন দেশ, এটা কি কোনো একটা উন্নত দেশের কোনো একটা নাকি বাংলাদেশ। কিন্তু আপনাকে এইটার সাথে বুঝতে হবে যে এই যে একবিংশ শতাব্দীর যে অবকাঠামো, আমাদের কিন্তু অনেক অবকাঠামো এবং মেশিনারি সেটা কিন্তু 100 বছরের পুরনো, 150 বছরের পুরনো, যার প্রেক্ষিতে এই অসঙ্গতিগুলো হয়, হ্যাঁ। এবং আপনি দেখেন যে পদ্মা সেতু হলে এটা আমাদের যে দক্ষিণাঞ্চলের সাথে আমাদের যে কানেকটিভিটি হবে সেটার কিন্তু অনেক বড় একটা অর্থনৈতিক ইম্প্যাক্ট থাকবে। এবং সেটা সুভাষ সিংহ রায় যথার্থই বলেছেন যে আপনার প্রথম থেকেই কিন্তু আমরা এটা নিয়ে যে পদ্মা সেতু যেন হতে না পারে সেটা কিন্তু আমরা দেশি বিদেশি নানা রকম মানে ষড়যন্ত্র আমরা দেখেছি। কিন্তু আপনি করোনার ভিতরেও মাননীয় প্রধানমন্ত্রীর যে আপনার প্রায়োরিটি তার ভিতরে পদ্মা সেতু, মেট্রো রেল, এখন মেট্রো রেলটা একটা পর্যায়ে গিয়ে আর হচ্ছে না, মানে থমকে আছে, হ্যাঁ, কিছুটা চলছে, মেট্রো রেলের গতিও ভালো, গতিও তুলনামূলক খারাপ না, গতি ভালো গতিতে চলছে। জি, পদ্মা সেতুটা মাননীয় প্রধানমন্ত্রীর প্রায়োরিটি, কারণ এইটা মানে একটা অবকাঠামো, একটা অবকাঠামো। আমি যদিও মনে করি যে আপনি যখন প্ল্যানটা করবেন ইউ হ্যাভ টু মেক এ ওভারঅল প্ল্যান, এবং সেটা কিন্তু আপনি দেখবেন যে ডেল্টা প্ল্যান, ডেল্টা প্ল্যান করা হয়েছে কিন্তু 100 বছরে, হ্যাঁ। এবং আপনি এই যে ভিশনটা, এই ভিশনটা বাস্তবায়ন করার জন্য সময় লাগবে, কিন্তু ওইটাও আমাদের মাথায় রাখতে হবে যে আপনার কয়েকদিন আগে আমি একটা পত্রিকায় পড়লাম যে আপনার 805টা সেতু ভেঙে আপনার নতুন করে করতে হবে, তাহলে এই 805টা সেতু সেখানে কত শত কোটি টাকা নষ্ট হয়েছে, মানে কোন প্রকৌশলী, কোন আমলা, কোন ইয়ে এটার জন্য দায়ী। এবং এই অপচয় যদি আমরা রোধ করতে না পারি তাহলে পরে অবকাঠামো উন্নয়ন করেও তো আমরা সামনে এগোবো। জি জি জি, অবশ্যই, অনেক ধন্যবাদ, আমরা আশা করি যে এরকম ঘটনা নিশ্চয়ই। আমি একটা কথা একটু যোগ করি, আপনি যে কয়টি 6টি ধাক্কার ঘটনা ঘটেছে আপনি যদি হিসেব করেন 17 অনুকূলে আর 17 প্রতিকূলে, আমরা তো বলছি বাংলা বাজার থেকে যে শিমুলিয়ার ঘাটে, জি জি জি, অনুকূলে একটিও কিন্তু ধাক্কা লাগেনি, 17 প্রতিকূলের চলার সময় যে ঘটনা ঘটেছে এবং তখনই কিন্তু এই ধাক্কাটা লেগেছে, মানে প্রতিকূলে একটা ঘটনা ঘটেনি, অনুকূলে যাওয়ার সময় কেন ঘটনা ঘটেছে। আর যে ঘূর্ণায়নটা তৈরি হয়েছে সেটা এই যে বলা হয়েছে যে 17টি ফেরটির মধ্যে 15টি ফেরেই কিন্তু মেয়াদ উত্তীর্ণ, জি জি, এই ব্যাপারেও কিন্তু নজর দিতে হবে, সেটাই বলবার চেষ্টা করছি। অবশ্যই, অনেক ধন্যবাদ। আমরা একটু করোনা প্রসঙ্গ আছে যে ডাক্তার মোস্তাক হোসেন, ডাক্তার মোস্তাক হোসেন, টিকার বিষয়টি আমরা দেখলাম যে গণটিকা দান কর্মসূচি শেষ হলো, ব্যবস্থাপনার জায়গা নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আপনার একটু পর্যবেক্ষণ জানতে চাই, মানে এতটা বিশৃঙ্খল আপনি আশা করেছিলেন কিনা? জি, ধন্যবাদ। আসলে আমাদের বাংলাদেশে মানুষের এই যে গণটিকা বেশ কতগুলো পরীক্ষা হয়ে গেল, একটা হচ্ছে মানুষের মধ্যে চাহিদা কি কি রকম, জি, সেটা দেখা, এবং এখানে জনগণের যারা নেতা তাদেরকে সম্পৃক্ত করবার কথা আমরা বলেছি, করোনা প্রতিরোধের সামগ্রিক কর্মকাণ্ডে বিশেষ করে টিকা, এবং আরেকটা হচ্ছে যে আমাদের ইপিআই যে স্বাস্থ্য অধিদপ্তরের যে সম্প্রসারিত টিকা দান কর্মসূচি তাদের যে দক্ষতা আছে সেটি করোনা টিকা দেওয়ার বেলায় কতটুকু আছে, আমরা সবগুলো পরীক্ষাতেই অত্যন্ত ভালোভাবে উত্তীর্ণ হয়েছে। জনপ্রতিনিধিদের অংশগ্রহণে অনেক মানুষ এখানে অংশগ্রহণ করেছে, যতটুকু আমাদের সরবরাহ ছিল তার চাইতে দ্বিগুণ তিনগুণ অনেক গুণ মানুষ সেখানে আকৃষ্ট হয়েছে, জড়ো হয়েছে। সরবরাহ যেহেতু কম সেখানে মানুষের একটা প্রত্যাশা ছিল, সেখানে বিক্ষুব্ধ বিক্ষোভের ঘটনাও ঘটেছে। এখানে বিশৃঙ্খলাটা হয়েছে এই কারণে, যতটুকু চাহিদা তার চাইতে বেশি মানুষ চলে এসছে, সেটা ব্যবস্থাপনা করাটা একটু কঠিন বৈকি। এখানে কিন্তু আরেকটা বিষয় দেখতে হবে, কোনো কোনো জায়গায় যে অনিয়ম হয়নি তা নয়, জি জি, যারা ব্যবস্থাপনার দায়িত্ব ছিলেন বা যারা সহায়তা করার কথা, ব্যবস্থাপকদের আমি ত্রুটি বলবো না, যারা সহায়তা করার কথা তারা কিছু কোনো কোনো ক্ষেত্রে বেশি সহায়তা করতে গিয়ে একটা ঝামেলা হয়ে গেছে, এটাকে আমি বড় করে দেখতে চাই না। এখন এই যে সমস্ত কিছু কিছু জায়গায় বিশৃঙ্খলা হয়েছে,
এটাকে পুঁজি করে আবার জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে শুধুমাত্র এই কর্মচারীদেরকে দিয়ে এই প্রতি এটা পরিচালনা করলে কিন্তু হবে না। এক্সটেন্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন পুরোটাই হচ্ছে জনগণের সম্পৃক্ততার ভিত্তিতে কর্মসূচি, সেটা অবশ্যই চালিয়ে যেতে হবে। যেখানে যেখানে ত্রুটিগুলো হয়েছে সেগুলো সংশোধন করতে হবে। এটা আবার সে আমাদের যখন করোনা সংক্রমণ শুরু হলো প্রথম দিকে সামাজিক সহায়তা দেওয়ার সময় কতগুলো দুর্নীতির ঘটনা ঘটলো, সেটাকে পুঁজি করে পুরো করোনা প্রতিরোধের জিনিসটা চলে গেল। যারা সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের নির্ভর, ফলে প্রান্তিক মানুষদেরকে যতখানি এই সরকারি সহায়তা পাওয়ার একটা ইয়ে ছিল সেটা কিন্তু অনেক সীমিত হয়ে গেছে। কাজে টিকাদান কর্মসূচি এভাবে চলবে না। টিকাদান কর্মসূচি অবশ্যই জনগণের প্রতিনিধি, জনপ্রতিনিধি সহ ভলান্টিয়ার সহ শুধুমাত্র যারা করোনা টিকা দেওয়ার দায়িত্বে আছেন তাদের ভলান্টিয়ারশিপ নয়, কমিউনিটি ভলান্টিয়ার দরকার হবে, সেটি চালিয়ে যেতে হবে। যে সমস্ত ঘটনাগুলো কিছু কিছু ঘটেছে সেগুলো অবশ্যই গুরুত্ব দিতে হবে, কারণ এগুলো যদি আবার আমরা প্রতিবিধান না করি এটা এটা আবার সংক্রামক ব্যাধির মতো এই অব্যবস্থাপনার ব্যাধি আবার সব জায়গায় ছড়িয়ে পড়বে। তাই আমি মনে করি মোটের উপরে এটা সাকসেসফুল। আমরা এরপরে হয়তো গণভাবে দেশব্যাপী এই ধরনের কি বলে টিকাদান উৎসব না হলেও বিভিন্ন জায়গায়, যেমন কোনো কারখানায় যখন টিকা দেওয়া হবে অনেক মানুষকে একসঙ্গে দেওয়া হবে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অনেক ছাত্র ছাত্রী কর্মকর্তা কর্মচারীকে টিকা দেওয়ার জন্য সেখানে একটা অস্থায়ী টিকাদান ক্যাম্প হতে পারে। এভাবে কিন্তু অনেক মানুষকে একসঙ্গে টিকাদান করার কার্যক্রম কিন্তু চলবে টিকার প্রাপ্যতা সাপেক্ষে। কাজে আমার মনে হয় এই যে অভিজ্ঞতাটা হয়েছে সেটাকে আরো সংহত করে আমাদের এভাবেই একটু জানতে চাই। এবং আপনি জানেন যে প্রথমে টিকাদান কর্মসূচি গণটিকাদান কর্মসূচির একটা তারিখ দেওয়া হলো, তারপর আবার পিছিয়ে সেটি করা হলো, সব মিলিয়ে কতটা পরিকল্পিত এবং বাস্তবায়ন করা গেল? আপনি সব জিনিস সব ক্ষেত্রে যদি আপনি পরিকল্পনা অনুযায়ী কাজটা করতে পারতাম তাহলে তো কথাই ছিল না। কিছু কিছু ক্ষেত্রে পরিকল্পনার বাইরে কাজ হয়েছে, এটা তো আমাদের স্বীকার করতে। আর এই অতিমারির কারণ কালে অনেকগুলো জটিলতার জায়গা তৈরি হয় সেটা আমরা খুব ভালো করে জানি। তো এগুলো বিবেচনায় নিয়ে আমাদেরকে কিন্তু অনেক সতর্ক পদক্ষেপ নিতে হবে। ডক্টর মোস্তাক হোসেন যে কথাগুলো বলেছেন এটা প্রতিটা বাক্যের প্রতিটা শব্দ কিন্তু খুবই উল্লেখযোগ্য বিষয়। খেয়াল করা দরকার যে বিপদ কখনো কিন্তু একা আসে না, বিপদ অনেকগুলো বিপদ একসাথে আসে। আমাদের যখনই আমরা অতিমারির কাল অতিক্রম করছি তখনই আবার ডেঙ্গু হানা দিয়েছে। বৈশ্বিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে মারবার্গ ভাইরাসে আবার কোন কোন দেশে আক্রান্ত হয়েছে এবং ভয়াবহ একটি ভাইরাস যার মৃত্যু হার কম করে হলো 50%। আপনি একটু ভাবুন তো, যদি ইবোলা রোগের মতন যদি আমাদের এই COVID-19 এরকম ভয়ঙ্কর ভাইরাস আসতো তাহলে তার মৃত্যু হার ছিল কিন্তু 90-92%। COVID-19 এর মৃত্যু হার অপেক্ষাকৃত অনেক কম, কিন্তু স্বস্তির জায়গাটা এখানে নাই। এ কারণে এটা খুব দ্রুত ছড়ায়, অসংখ্য মানুষ আক্রান্ত হয় এবং এমন একটি পরিস্থিতিতে আমাদের অনেকগুলো বিষয় কিন্তু বিবেচনা রাখতে হবে। এক হচ্ছে COVID-19 মোকাবেলা, দ্বিতীয় হচ্ছে করোনার টিকাদান সুস্থ ব্যবস্থাপনা করা, আর একটি বিষয় হচ্ছে আবার এর সাথে যুক্ত হয়েছে ডেঙ্গুর মহামারি, যার সাথে আছে মানুষের জীবনের বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থাপনায় অনেকগুলো দুর্বলতার জায়গা যেমন আছে তেমন আমাদের সক্ষমতার জায়গাও আছে। এটা নিয়ে বিস্তারিত আর বলার প্রয়োজন নাই। আমি শুধু এটি বলি আমাদের যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির যে দক্ষতা আমরা কোভিডকালীন সময়ে দেখিয়েছি। আমি গত কয়েকটি অনুষ্ঠানও বলেছি 2020 সাল থেকে 21 সালে জানুয়ারি পর্যন্ত আমরা শিশুদের যে নিয়মিত টিকা হাম রুবেলা সমস্ত টিকার আমরা 3 কোটি 60 লক্ষ টিকার ডোজ কিন্তু আমরা দিয়েছি, অর্থাৎ আমাদের সেই সক্ষমতার জায়গা আছে। জি সুভাষ কুমার, আমি এই যে একটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মেডিকেল, জি মেডিকেল ব্রোকার এবং নন মেডিকেল ব্রোকারের যে দ্বন্দ্বের জায়গাটি এটা কিন্তু একটা কিন্তু আলোচনার
দাবি রাখে এবং এই ব্যাপারে আমাদের সংযত হওয়া এবং এই ব্যাপারে সমন্বিত পদক্ষেপ নেওয়াটা খুব জরুরি। এবং যেটা প্রায় ক্ষেত্রে আমি আর ডক্টর মুস্তাক ভাই আলাপ করে থাকি যে আমাদের কমিউনিটি বেস অ্যাপ্রোচ গুলো খুব জরুরি, যেটা লোকাল গভর্নমেন্ট সহ জনপ্রতিনিধিদের একটা সম্পৃক্ততা না ঘটলে আপনি এত মানুষকে টিকার আওতায় আনাটা একটি দূরের কাজ। এবং এই যে টিকা ব্যবস্থাপনা একটি জটিল ব্যবস্থাপনা, এটাও আমাদের মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে টিকার সংকট আমি দেখি না, কারণ আমি যেহেতু ওষুধ বিক্রেতা, টিকার সংকট না থাকলে অনেকে টিকা না পেয়ে ফেরত গেল কেন? দুই তিন দিন গিয়ে টিকা পাননি। এই যে আমি এই ব্যবস্থাপনা প্রান্তিক ত্রুটিগুলো নিয়ে আমি একটু একটা কথা বলতে চাই, যে আমি যদি কোনো জায়গায় কারিগরি ত্রুটি থাকে, কারিগরি বিচ্যুতি হয়েছে কিংবা তথ্য প্রযুক্তির কিন্তু বিঘ্ন ঘটেছে, যারা এক মাস আগে রেজিস্ট্রেশন করেছিলেন অনেকে কিন্তু তাদের SMS পান নাই, SMS নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে এবং মানুষের মধ্যে অস্থিরতা আছে। ডাক্তার মোস্তাক হোসেন যেটা যে বাক্য দিয়ে শুরু করেছিলেন যে মানুষের মধ্যে টিকা নেওয়ার ক্ষেত্রে আগ্রহের জায়গাটা বৃদ্ধি পেয়েছে, এটা একটা ইতিবাচক লক্ষণ। এক সময় তো প্রথম দিকে টিকা মানুষ নিতে চাইতো না নানাবিধ কারণে, তার মধ্যে একটা বড় কারণ টিকা বিরুদ্ধে একটা অপপ্রচার কিন্তু বাংলাদেশে হয়েছিল। এখনকার প্রেক্ষাপটে মানুষ বুঝতে পেরেছে যে আপনাকে আমাকে বাঁচতে গেলে আমাকে টিকা নিতে হবে। এই যে আগ্রহের জায়গাটি, তারা সে জায়গাতে যেখানে 300 জন টিকা দেওয়ার কথা সেখানে 500 জন জড়ো হয়েছেন, এ কারণে অনেকে SMS পাননি, তারপরও চেষ্টা করেছেন যে কোনোভাবে যদি নানান রকম প্রক্রিয়ার মধ্য দিয়ে অনেকে দুই তিন দিন গিয়েও টিকা পাননি, লাইন সুশৃঙ্খল ছিল না, আশপাশ দিয়ে গিয়ে অনেকে টিকা নিয়েছেন, যারা জনপ্রতিনিধি আপনজন তারাই বেশি টিকা পেয়েছেন বিভিন্ন জায়গায় এরকম অভিযোগ। এই অভিযোগগুলো তো সামনে না থাকে, সেজন্য মানে কোন ধরনের তাগিদ পরামর্শ থাকবে কিনা? অবশ্যই অবশ্যই, এটা খুব জরুরি ব্যাপার। আমরা কিন্তু যেহেতু পরীক্ষামূলক ভাবে গণটিকার যে ড্রাই রান, সেই ড্রাই রানটা যখন করেছি আমরা কিন্তু দেখিয়েছি যে অধিক সংখ্যক মানুষকে টিকা দান যে কর্মসূচি, সেখানে কিন্তু আমাদের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির যে কর্মীরা আছেন তারা কিন্তু সক্ষম। কিন্তু এই যে ব্যবস্থাপনার জায়গাটি, এটা কিন্তু আমাদেরকে খুব নজর রাখতে হবে এবং জনপ্রতিনিধিরা তাদের দায়িত্বটি সঠিকভাবে পালন করতে হবে। এবং আবেগের বশবর্তী হয়ে আপনি যদি কাউন্সিলর হয়ে আপনি যদি 100 জন মানুষকে নিজেই টিকাদান করতে শুরু করে দেন, কিংবা জনপ্রতিনিধিরা যদি নিজে আগ বাড়িয়ে কারোর কথায় কারোর পরামর্শে এবং আশপাশের লোকের পরামর্শে কিংবা অনুরোধে তিনি যদি টিকা কিন্তু তিনি প্রয়োগ করেন নাই অথচ তিনি টিকা প্রয়োগ করছেন এমন ছবিটি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে, তাহলে কিন্তু অনেক রকম ভ্রান্তির জায়গা তৈরি হয় এবং এই সমস্ত জটিলতাগুলো একসাথে ঘটে এই অনেকগুলো বিশৃঙ্খলার জায়গা তৈরি হচ্ছে। আমার ধারণা আমরা এইগুলোকে যদি মাথায় রেখে এদেরকে বিবেচনায় নিয়ে যদি কার্যক্রমটা আগামীতে হাতে নিই, নিশ্চয়ই আমরা অনেক ভালো টিকাদান কর্মসূচি করতে পারবো। অনেক ধন্যবাদ হাফিজুর রহমান কার্জন। এভাবে গণটিকাদান কর্মসূচি আপনি চান কিনা, নাকি ন্যূনতম রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় রেজিস্ট্রেশন পয়েন্ট খুলে সহজে যাতে মানুষ রেজিস্ট্রেশন করতে পারে, তারপর SMS এভাবে দ্রুত সম্ভব কিনা? না দেখেন, এখানে মুস্তাক ভাই উপস্থিত, তিনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। জি। তারপর সুভাষ সিংহ রায়, তিনি ফার্মাসি থেকে পাস করেছেন, ওষুধ বিজ্ঞানের ছাত্র। হ্যাঁ, তারা কথা বলার পরে এটা আমার আসলে কথা বলার মানে এটার মানে কথা বলাটা একটা বাহুল্য। হ্যাঁ, আমার যেটা সচেতন নাগরিক হিসেবে মনে হয়েছে যে আমার গত মানে আমরা যে সময়টা অতিক্রম করছি, দিস ইজ দি মোস্ট কী বলবো যে ভেরি ডেঞ্জারাস টাইম। জি। কারণ ভারতে আপনার ডেল্টা ভ্যারিয়েন্টটা ছড়িয়ে পড়ার পরে ভারতের যে অবস্থা হয়েছে, সাথে সাথে আমাদের এখানে সীমান্ত বন্ধ করা হয়েছে, কিন্তু আপনি আমাদের এখানে আমরা জানি যে সীমান্তের এপাশে ওপাশে এমন কিছু সম্পর্ক আছে যে বাজারঘাট করতে, বিয়ে শাদী, এমনকি নামাজ পড়তে কিংবা ধর্মীয় নানা আদান প্রদানেও কিন্তু আমরা সেটাকে বন্ধ করে রাখতে পারি না। এবং আপনার যেভাবে আমাদের সীমান্ত শহর সারা দেশে ছড়িয়ে পড়েছে, তাতে করে
মানে পরিস্থিতি আরো খারাপ হতে পারত, এবং মানে এই ফর দি ফার্স্ট টাইম আমি দেখলাম যে সরকার মানে আন্তরিকভাবে একটা লকডাউন, মানে প্রথম দিকে যে লকডাউনটা হয়েছিল ওইটা আসলে সরকার সহ মানুষ ভয় পেয়েছে। কারণ আমি সোফার আই ক্যান রিকালেক্ট যে গত বছর মার্চে যখন এটা শুরু হলো, মানুষ সন্ধ্যার পরে আমি দেখতাম রাস্তাঘাট শ্মশানের মতো, মানুষ এতটা ভয় পেয়েছে। কিন্তু পরে কিন্তু ভয়টা আসলে ভেঙে গেল, তারপরে আমাদের নানা সিদ্ধান্ত গ্রহণেও ব্যর্থ ছিল। কিন্তু এইবার দেখলাম যে লকডাউনটাও হয়েছে ঈদের আগে পরে, মাঝখানে তৈরি পোশাক শিল্পের যারা মালিক তারা একটু কিছু ব্যত্যয় করেছিলেন, এর বাইরে আগে পরে মোটামুটি হয়েছে। আর আপনার টিকার ব্যাপারে মানুষের যে আগ্রহ এবং যে কিছু ব্যবস্থাপনার ত্রুটির কথা বললেন, আমি বলবো যে ওভারঅল নট ব্যাড। হ্যাঁ, সুতরাং এইটা যদি হয় আমাদের, এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছ থেকে আমরা মোটামুটি জানি যে অনেকেই বলেন যে লকডাউন কোনো সমাধান না, আমাদেরকে গণটিকায় যেতে হবে, আমাদেরকে সব কিছু খুলে দিতে হবে, এবং আমাদেরকে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে আমাদের এই করোনাটা মোকাবেলা করতে হবে। হাফিজুর রহমান কাজুন, সব কিছু তো খুলে দেওয়া হচ্ছে, শিক্ষা ব্যবস্থার জায়গাটা নিয়ে মানে এখনো নিশ্চয়ই সময় হয়নি মনে করেন? মানে এবং এখন যেহেতু টিকাদান কর্মসূচি জোরে সোরে চলছে, টিকার অভাব নেই বলা হচ্ছে, সেই জায়গাটাই শিক্ষা প্রতিষ্ঠান খোলার জায়গাটাই টিকা ব্যবস্থাপনা নিয়ে কতটা চিন্তাভাবনা দেখছেন সরকারের মধ্যে? এখন ধরেন যে আমি যে কথাটা সবসময় বলেছি যে শিক্ষা খাত যে আগ্রহ এবং মনোনিবেশ পাওয়া দরকার ছিল সেই মনোযোগটা পাইনি। হ্যাঁ, সেই মনোযোগটা পাইনি। তবে এটাও ঠিক যে অনলাইনে ক্লাস কিন্তু আমরা শুরু করেছি গত বছরের আগস্ট থেকে। আপনার বিশ্ববিদ্যালয় প্রাইভেট ইউনিভার্সিটি আপনার করোনা শুরু হওয়ার এক মাস কি দুই মাসের ভিতরে আপনার ক্লাস অনলাইনে শুরু করে দিয়েছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয় তারা কিন্তু আপনার গত বছরের আগস্ট থেকে আমরা অনলাইন ক্লাস নিচ্ছি। কিন্তু হয় কি যে আপনার বিভিন্ন দেশের শিক্ষাক্ষেত্রের যে মানে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার যে অভিজ্ঞতা, যে আপনি তিন চার পাঁচ মাস যদি শিক্ষার্থী আপনার ইন পার্সন ক্লাস না হয়, মানে সরাসরি শিক্ষক উপস্থিত না থেকে ক্লাস তাদের ভিতরে সরাসরি মিথস্ক্রিয়া কিংবা ইন্টারাকশন না হয়, তাহলে মানসিক স্বাস্থ্যের উপর খুব বিরূপ প্রভাব পড়ে। সুতরাং এইটা করা যেতে পারতো যে আমরা অন্তত সপ্তাহে ছয় দিন ক্লাস না করে, হ্যাঁ ছয় দিন তো না পাঁচ দিন, যাই হোক আমরা মানে ওই কিছু কিছুটা খোলার ব্যবস্থা করতে পারতাম, যে আপনার একদম কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা যদি ওই গত বছর সেপ্টেম্বর অক্টোবর পর থেকে কিন্তু চার পাঁচ মাস মোটামুটি একটা মোটামুটি স্বাভাবিক পরিস্থিতি ছিল, কারণ আমাদের সবার চোখের সামনেই হয়েছে। সুতরাং সেই জায়গাগুলো যেহেতু আমাদের ব্যত্যয় হয়েছে, আমাদের ঘাটতি হয়েছে, আমার কাছে মনে হয় যে শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকেও আমরা নানা রকম সাম্প্রতিক সময় কথাবার্তা শুনেছি, আমার কাছে মনে হয় যে সব কিছু খুলে দেওয়ার পরে এই শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে আমরা যে ক্ষতি হয়েছে, যে ঘাটতি হয়েছে, যেটা আমরা শিক্ষকরাও আপনারা আমাদের বন্ধ বাতিল করে সপ্তাহে একটা দিন তো ছুটি থাকতে হবে, এরপরেও আমরা অতিরিক্ত কাজ করে আমরা সব পর্যায়ের শিক্ষক আমরা কিন্তু এই শিক্ষার ঘাটতিটাকে পোষাতে চাই। অনেক ধন্যবাদ ডাক্তার মোস্তাক হোসেন। শিক্ষার্থীদের বা শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট যারা আছেন তাদের টিকার আওতায় আনার বিষয়টি কত দূর এগুলো? এবং আমরা এখন পর্যন্ত জানি যে ২৫ বছরের উপরে ২৫ বছর বয়স হলে টিকা নিতে পারছে, নিবন্ধন করতে পারছে, কিন্তু যারা কলেজ পড়ুয়া শিক্ষার্থী কিংবা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তাদের বয়স তো নিশ্চয়ই ১৮ থেকে ২৫ মধ্যে, ১৬ থেকে ২৫ মধ্যে, সেই জায়গায় কি ধরনের কর্মপরিকল্পনা এখন পর্যন্ত আছে, রোড ম্যাপ কিছু আছে এখনো টিকা নেয়ার? আমি একটু আগে বলেছি যে গণটিকা দানের যে অভিজ্ঞতা সেটাকে কাজে লাগিয়ে সেই ত্রুটি গুলো ছাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক টিকা দানের কার্যক্রম অস্থায়ী টিকা কেন্দ্র করে সেটি করার কিন্তু একটা সুযোগ আছে। যখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে খুব একটা সমস্যা হচ্ছে না, কিন্তু ২৫ থেকে ১৮ বছরের মধ্যে যাদের বয়স সেখানে শিক্ষা যদি এর মধ্যে সরকার ১৮ বছর বয়স পর্যন্ত বয়স সীমা নামিয়ে আনে তাহলে তো আর কোনো সমস্যা হচ্ছে না। যদি নামিয়ে আনা না যায়, নামিয়ে আনার একটা কারণ হবে যে যারা বয়সটা বেশি তাদের মধ্যে যদি টিকা দেওয়ার হারটা সন্তোষজনক না হয় তাহলে কিন্তু টিকাদানের যথার্থ উদ্দেশ্য যে আমাদের মৃত্যু কমিয়ে নিয়ে আসা বা গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকিটা কমিয়ে নিয়ে আসা সেটা কিন্তু হবে না, মানে সফল হবে না। কাজেই যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের টিকাদান যদি যথেষ্ট পরিমাণে হয় তখন ১৮ থেকে ২৫ বছর বয়সের মানুষদের জন্য টিকাদানটা উন্মুক্ত করা যেতে পারে। তবে বিশেষ ব্যবস্থা দিনে শিক্ষা প্রতিষ্ঠানের যারা ছাত্রছাত্রী আছেন তাদের তালিকা
শিক্ষা শিক্ষা দপ্তরের মাধ্যমে যদি স্বাস্থ্য দপ্তরকে দেওয়া হয়, তারা তাদেরকে রেজিস্ট্রেশন করবার জন্য তাদের সেই সুরক্ষা অ্যাপে তাদের নিবন্ধনটা খুলে দিতে পারে, যেটি ফ্রন্ট লাইনারদের ক্ষেত্রে করা হয়েছে। সেটি প্রযুক্তিগত দিক থেকে কোনো অসুবিধা নেই, নীতিগত সিদ্ধান্ত নেওয়া যাবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার সিদ্ধান্ত হলে সেটি ত্বরান্বিত হবে। আর ইতিমধ্যে যদি আমরা যারা বয়োজ্যেষ্ঠ নাগরিক তাদেরকে সন্তোষজনক হারে টিকা দেওয়া হয়ে থাকে, তাহলে সরকারের যে সিদ্ধান্ত সে অনুযায়ী 18 বছর বয়স পর্যন্ত সবার টিকা রেজিস্ট্রেশনের জন্য উন্মুক্ত হয়ে যাবে। জি, সুভাষ সিংহরা একটু এই জায়গায় যদি আপনার পর্যবেক্ষণ জানতে চাই, আপনার প্রত্যাশার জায়গাটা একটু জানতে চাই, শিক্ষা প্রতিষ্ঠান খোলার জায়গাটা, একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের টিকার আওতায় আনা কোনো রকম অগ্রগতি আপনি দেখছেন কিনা। আর আগে আমি একটু একটা বিষয় উল্লেখ করতে চাই, আপনি লক্ষ্য করেছেন বোধহয় গত 2-3 দিন আগে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ, তিনি ভারতের আনন্দবাজার পত্রিকা একটা লেখা লিখেছেন স্কুল কলেজের শিক্ষা নিয়ে এবং কিভাবে স্কুল কলেজ খুলে দেওয়া যায় এবং খুলে দিতেই হবে এবং কি পরিকল্পনা তিনি তারা ব্যক্ত করেছেন। একটা বিষয় লক্ষ্য করা দরকার, ব্রিটেনে একটা সমীক্ষা হয়েছে 4-16 বছরের শিশুদের নিয়ে, সেখানে 2637 জন সেখানে অংশগ্রহণ করানো হয়েছিল। দেখা গেছে অতিমারিতে অতি চঞ্চলতার হার বেড়েছে 20%, নেতিবাচক ব্যবহার বেড়েছে 35%। নিউইয়র্কের সমীক্ষা দেখা গেছে প্রতি 3 জন কিশোরের মধ্যে 1 জন কিশোর অতি চঞ্চলতার শিকার হয়েছে, 5 কিশোরের মধ্যে 1 জন দুশ্চিন্তার শিকার হয়েছে, বিষণ্ণতার শিকার হচ্ছে। ভারতেও এরকম কেস স্টাডি হয়েছে, 68% শিশু স্মার্টফোনে বেশি আসক্ত হয়েছে এবং তাদের মধ্যে 50% বাচ্চা আধা ঘন্টার বেশি ফোন ছেড়ে থাকতেই পারছে না। এরকম কিন্তু সংকট কিন্তু দেখা দিয়েছে। অতএব শৈশবের রং উঠছে কিন্তু অতিমারি, সেখানে লেখাপড়া থেকে মন বিমুখ হচ্ছে শিশুরা। আর বিশ্ববিদ্যালয়ে কলেজের শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একটা চমৎকার গাইডলাইন করেছেন এবং সেই গাইডলাইনে বিশ্ববিদ্যালয় কলেজ পর্যায়ে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে খুলে দিয়ে কিভাবে সেমিস্টার পদ্ধতিতে 6 মাসেরটা 4 মাসে করে না যায়, প্রকৃতভাবে প্রকৃত শিক্ষাদান পাঠদান করে অতিরিক্ত মনোযোগ দিয়ে নানান রকম পদ্ধতির আবিষ্কার করা, 12 মাসের যে শিক্ষাবর্ষ সেটাকে 8 মাসে কমিয়ে আনার যে পদ্ধতিগুলো কথা বলা হয়েছে এটা খুবই বিজ্ঞানসম্মত এবং পৃথিবীর অনেক উন্নত রাষ্ট্র কিন্তু অনুসরণ করা হচ্ছে। এর সাথে যোগ করতে হবে এই যে শিশুদের অভিভাবকদের টিকা, শিক্ষকদের টিকা এবং 18 বছর যদি আমাদের টিকা দানের বয়স সীমা যদি নেমে আসে এবং আসার সম্ভাবনা বেশ রয়েছে, সেখানে অনেকগুলো কাজে এই শিক্ষা সংক্রান্ত বিষয়ে সমন্বয় সাধন করে আমাদের এই কাজগুলো করতে হবে। মনে রাখতে হবে অনেক শিশু ঝরে পড়বে, এটা যেন একটাও ঝরে না পড়ে, একটা স্কুলও যেন বন্ধ না হয়ে যায় একেবারে চিরতরে, বাংলাদেশের জন্য আসছে। আমার ধারণা এক্ষেত্রে আমরা অগ্রগতির জায়গা তৈরি করতে পারবো। তার আগেও আমরা বলি যে আমাদের বিজ্ঞান গবেষণা খুব বেশি প্রয়োজন, এখানে বিনিয়োগের বেশি প্রয়োজন রয়েছে। আপনি জানেন বিজ্ঞান গবেষণার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে গতকালকে 4,200 কোটি টাকার যে বরাদ্দ হয়েছে সেই বরাদ্দটি যথাযথভাবে কাজে লাগাতে হবে এবং আগামী দিনের মহামারীর মোকাবেলার জন্য আমাদেরকে আগাম প্রস্তুত থাকতে হবে। কেননা এবারের মহামারী আমার কাছে মনে হয় একজন ওষুধ বিজ্ঞানের ছাত্র হিসেবে 100 বছর অন্তর মহামারী আসবে না, তার আগেই কিন্তু মহামারীর আশঙ্কা কিন্তু দেখা দেবে। এ কারণে আমাদের আগাম প্রস্তুতি থাকতে হবে, আমাদের ব্যবস্থাপনা শক্তিশালী করতে হবে এবং শিক্ষার যে জায়গাটি সেই জায়গাটিতে যে ক্ষতি হয়েছে সে ক্ষতি পুষিয়ে নেবার জন্য অধিক মনোযোগ দিতে হবে। সব মিলে আমাদের কিন্তু অনেক চ্যালেঞ্জ সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ নিশ্চয়ই আমরা মোকাবেলা করতে পারবো যদি সমন্বিতভাবে এবং সেই কাজটি আমরা করতে পারি
এবং দক্ষতার সাথে করতে পারি, সততার সাথে করতে পারি। জি অনেক ধন্যবাদ। টিকা নিয়ে আমি এখনো আশাবাদী, সবসময় আশাবাদী। মাননীয় প্রধানমন্ত্রীর সৃজনশীল কূটনৈতিক দক্ষতায় টিকার আসার যে গতি, সেই গতি আগামীকাল আরো বাড়বে, পরশু আরো বাড়বে, এবং আপনি দেখবেন টিকার সংকট কিন্তু বাংলাদেশে হবে না। এই টিকার সংকট নিয়ে যেন দুশ্চিন্তা আমরা না করি, কিন্তু আমরা টিকা প্রদানের ক্ষেত্রে যে কর্মসূচি, সেই কর্মসূচি যেন সমন্বিত ভাবে করি, কোনো অবহেলা যেন। সুভাষ কুমার, বাংলাদেশের এই যে এশিয়া এশিয়ার দেশগুলোর মধ্যে টিকা দেওয়ার জায়গাটা বাংলাদেশের অবস্থান একটু বলবেন। বাংলাদেশের টিকার ডিসরাপটিভ ভ্যাকসিনেশনের জায়গা না হলে আমরা এতদিনে আমরা গড় শতাংশে অনেকখানি এগিয়ে যেতাম। আমরা যখন 7ই ফেব্রুয়ারিতে রোল আউট করেছিলাম তখন পৃথিবীর অনেক দেশে টিকা পায়নি, আর সেখানে আমাদের কিন্তু উল্লেখযোগ্য অগ্রগতি ছিল। কিন্তু ডিসাস্টার ভ্যাকসিনেশন কেন হয়েছিল আপনিও জানেন, আমিও জানি, দেশবাসীও জানে, অনেকে সেটা স্বীকার করতে চান না। এবং যেহেতু টিকা নিয়ে বৈশ্বিকভাবে একটি ভ্যাকসিন জাতীয় দাবার যে কথাটি বলা হয়, কিংবা যেখানে ধনী দেশগুলো ভ্যাকসিন নিজেরা সংগ্রহ করে রেখেছে, এরকম একটা পরিস্থিতিতে কোন কোন দেশ, কানাডা 12টি ভ্যাকসিন করেছেন একজনের জন্য, অস্ট্রেলিয়া 6.6 করেছেন, ইউকে করেছেন 7টি ভ্যাকসিন, এরকম নানান রকম খারাপ সংবাদ কিংবা এই বিভক্তির সংবাদ আমরা কিন্তু পাই। সেই জায়গাতে আমাদের এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম যতই আমি একটু জানতে চাই যে এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় মানে একরকম হজবরল অবস্থা দেখছেন কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনলাইনে ক্লাস হচ্ছে, আবার কেউ কেউ ক্লাস করতে পারছে না, এগিয়ে পিছিয়ে যাচ্ছে কিনা, এই জায়গাটা কিভাবে মেট আপ করা সম্ভব? আচ্ছা ধন্যবাদ। শিক্ষাবর্ষ, জি, যেহেতু আমি যেহেতু শিক্ষার মানুষ, আপনার প্রশ্নের উত্তরে আমি আসব, তবে প্রাসঙ্গিক কিছু আলোচনা বোধহয় করাটা প্রয়োজন। আপনি দেখবেন যে আমাদের একজন বিখ্যাত বিশ্ববিখ্যাত দার্শনিক মিশেল ফুকো, তার কিন্তু শিক্ষা নিয়ে অনেক বড় কাজ আছে, এবং ফ্রান্সের মতো জায়গাতে যেখানে বিশ্বমানের শিক্ষা সেখানে তিনি বলছেন বিদ্যালয়গুলো হচ্ছে মানে রাষ্ট্র কয়েকটা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে তার নাগরিকদের ওপর নজরদারি করে, তার ভিতরে একটা হচ্ছে পুলিশ, একটা হচ্ছে জেলখানা, একটা হচ্ছে হাসপাতাল, একটা হচ্ছে বিদ্যালয়। সেটা অনেক বড় দার্শনিক তত্ত্ব যে বিদ্যালয়গুলোকে তিনি বলছেন যে এইটা রাষ্ট্র নজরদারি করছে, এবং সেইখানেও তিনি একটা তত্ত্বের কথা বলেছেন। এবং আপনি আরেকটা কথা আমি বলতে চাই যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা চলছে সেটা নিয়ে কিন্তু আপনার ফিউচারের বিশ্লেষণ হওয়াটা দরকার। আমাদের শিক্ষা দর্শন কী, আমাদের শিক্ষার উদ্দেশ্য কী? কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের উপমহাদেশের যে শিক্ষা ব্যবস্থা চলছে সেইটাতে হতাশ হয়ে তিনি কিন্তু শান্তিনিকেতনে আলাদা বিশ্ববিদ্যালয় করেছিলেন, এবং সেই বিশ্ববিদ্যালয়ে তিনি বলেছিলেন যে শিক্ষার সাথে আনন্দের যোগ যেন নষ্ট হয়ে না যায়, এবং তিনি সেখানে নিজে পড়াতেন গাছের তলায় যেখানে খোলা আকাশের নিচে শিক্ষার্থীরা আবেদন করে। এটা তো বিস্তর আলোচনার বিষয়, মানে এটা দিয়ে ঘন্টা ঘন্টা ডিবেট হতে পারে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে অবস্থা। জি না না, আমার আমার বাংলাদেশে কিন্তু শিক্ষার দর্শন কি হবে, শিক্ষার উদ্দেশ্য কি হবে সেটা কিন্তু আমরা ঠিক করিনি। এবং আপনি দেখেন যে আইনস্টাইন যেটা বলেছেন, দি অবজেক্টিভ অফ এডুকেশন শুড বি টু প্রমোট অ্যান্ড ডেভেলপ দি পাওয়ার অফ ইমাজিনেশন অফ দ্য স্টুডেন্ট, আপনার যে কল্পনা শক্তি এবং সৃজনশীলতা সেটা বিকাশ ঘটানোর জন্য শিক্ষাটা দরকার। শেষ পর্যন্ত আমরা একেবারে আমি দেখেন যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের পরে অনেকগুলো কাজ করেছিলেন, তার ভিতরে উল্লেখযোগ্য একটা হচ্ছে পরিকল্পনা কমিশন। এই দেশের সেরা অর্থনীতিবিদদের নিয়ে তিনি পরিকল্পনা কমিশন করেছিলেন বাংলাদেশকে কিভাবে গড়ে তোলা যায়, এবং তিনি আর একটা কাজ করেছিলেন, একটা শিক্ষা কমিশন করেছিলেন, তার প্রধান করেছিলেন ডক্টর কুদরতি ক্ষুধাকে। আপনি শিক্ষা নিয়ে যেহেতু প্রশ্ন করলেন, আমার এখানে কি চলছে, একদিকে বাংলা মিডিয়াম,
একদিকে ইংরেজি মিডিয়াম, একদিকে মাদ্রাসা, একদিকে ক্যাডেট কলেজ, এই সবগুলোকে যদি আপনি সমন্বিত করেন, আমরা আশা করি নিশ্চয়ই এই জায়গায় মানে অনেক বড় কাজ, সেই জায়গায় নিশ্চয়ই সরকার হাত দেবে তড়িৎ গতিতে। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে হাফিজ রহমান কার্জন, সুভাষ সুমন, ডাক্তার মোস্তাক হোসেন, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। এ রাতে আপনাদের মূল্যবান সময় নিউজ 24 নিউজরুম সংলাপ দেওয়ার জন্য দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও সময়টা বেশ খারাপ, নিশ্চয়ই বাইরে গেলে স্বাস্থ্যবিধি মেনে চলবেন, মাস্ক পরবেন, শুভরাত্রি নিশ্চয়ই দেখাবেন অন্য সময়, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নিউজ 24 সঙ্গে থাকবেন।